সরকারকে পদত্যাগ করে 10 নভেম্বরের মধ্যে নিবন্ধিত দলগুলোর প্রতিনিধি নিয়ে জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে গ্রেফতারকৃত বিরোধী দলের নেতাকর্মী ও আলেমদের মুক্তি দিতে হবে। বিকেলে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে চরমোনাই পীর এসব দাবি জানান। দাবি না মানা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ, এতে সারা দেশ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন। মাঠেই জুমার নামাজ আদায় করেন তারা। এরপরই শুরু হয় মহাসমাবেশের মূল আনুষ্ঠানিকতা। আমাদের রাজনীতি রাজনীতি নয়, এবাদত। রক্তের বিনিময়ে হলেও এই তাগদি শক্তিকে উৎখাত না করে আমরা ঘরে ফিরে যাব না, যাব না, যাব না। ভারতের সাথে দলে দলে খাতির আছে, সম্ভব পথে এই দালালদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। বিশেষ করে আওয়ামী লীগের অধীনে বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির বলেন, 2014 ও 2018 সালের মতো নির্বাচন এবার হতে দেওয়া হবে না। সেই 14-18 নির্বাচন আর 24 সালে হতে বাংলার জমিনে যদি আপনার জাতীয় সরকার এবং গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করে আপনাকে জাতীয় নির্বাচন বিরোধী রাজনৈতিক দলগুলো যে দাবিতে আন্দোলন করছে তার সাথে একাত্মতা জানিয়ে সরকারকে পদত্যাগে আলটিমেটামও দেন চরমোনাই পীর। 10 নভেম্বর এর মধ্যে সরকারকে পদত্যাগ করে এবং জাতীয় সংসদ ভেঙে দিয়ে সকল নিবন্ধিত এবং প্রতিনিধিত্বশীল আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে আগামী এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক কারণে কারারুদ্ধ বিএনপি সহ সকল ওলামা ইকরাম, সকল শীর্ষ নেতৃবৃন্দকে মুক্তি দিয়ে রাষ্ট্রপতিকে সকল রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংলাপের উদ্যোগ গ্রহণ করতে হবে। ইসলামী আন্দোলনের সভাপতি বলেছেন, এই সময়ের মধ্যে দাবি না মানলে বিরোধী দলগুলোর সাথে আলোচনা করে কঠোর কর্মসূচি দেবেন তারা। নুনবি সরকার, যমুনা নিউজ, ঢাকা।